নমস্কার বন্ধুরা, শোভন রায়, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল টকস অন বুকসে। তো আজকে যে দেখতেই পাচ্ছেন একটা লাইন দিয়েছি যে আনবক্সিং, যেটা আনবক্সিং হতে চলেছে, কোনো রিভিউ নয়। তো কি আনবক্সিং হতে চলেছে একটা বইয়ের চ্যানেলে, সেটা আলাদা করে বলে বোঝাতে লাগবে না যে সেটা একটা বইই হবে। তো সে বইটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। এ হলো গিয়ে র‍্যাপার, র‍্যাপ করা বই। এই হলো গিয়ে বইটা। দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে ওপেন করলাম। বইটার নাম সৌভিক, মানে বইঘরে বারুদ, সৌভিক দাস। তো এই বইটি অ্যাজ এ গিফট আমি প্রথমবার পেলাম। এই গিফটের কারণ কি সেটা বলতেই আজকের এই ভিডিও। তো প্রথম ভিডিও তো আপনারা দেখেইছেন আমার হোমস নামা, সেদিন থেকে গড়াতে গড়াতে 7 মাস পরে আজকে এই আমার চ্যানেলে 118 জন সাবস্ক্রাইবার আর এতগুলো ভিডিও। তো যখন শুরু করেছিলাম এই মানে চ্যানেলটা, তখন এতটাও আশা করিনি যে কখনো আমি রিভিউ করার জন্য, বিশেষ করে এই ক্যামেরার সামনে বকবক করার জন্য, অবশ্য আমি রিভিউ বলি না ওটাকে, আমি বকবকই বলি, কারণ একটা বই পড়ে একটা কেমন অনুভূতি হয়। তো সেটাকেই এলোমেলো ভাষায় কখনো মানে ঠিকমতো বলতেও পারি না সেই অনুভূতি, কিন্তু ভেতরে একটা পোকা কুরকুর কুরকুর করতে থাকে যে এই বইটা নিয়ে কিছু বলা উচিত, কিছু বলা উচিত, কিছু বলা উচিত। তো এই করতে করতেই মানে আমার চ্যানেলে শুরু এবং এতদূর গড়িয়ে আসা। যারা আপনারা দেখছেন, আপনারা ভালো বলছেন, আপনারা আরও বই সম্পর্কে জানতে চাইছেন। তো এই করতে করতে কখনো এমন একটা ঘটনা ঘটলো যে এই বইটা পেলাম, এরকম কখনো আশাও করিনি যে কেউ আমাকে আমার রিভিউয়ের জন্য, ভিডিও রিভিউয়ের জন্য কোনো বই গিফট করবে। তো কিছুদিন আগে প্রায় প্রথম দিকেই এই বইটি, সৌভিক দাসের সেকেন্ড বই, এটি সম্পর্কে রিভিউ করি। যদিও একেবারে মনের থেকে বলছি, এই বইটার রিভিউ করতে গিয়ে করে সবচেয়ে বেশি আনস্যাটিসফাইড। অন্য সব বইয়ের উচ্ছ্বসিত আমি প্রশংসা করেছিলাম, কিন্তু প্রশংসার যোগ্যতা অবশ্যই, কিন্তু রিভিউ করতে গেলে যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সেটা মানে সবচেয়ে বড় বক্তব্য দিতে হয় যে বিষয়বস্তু কী। বিশেষ কারণবশত এর বিষয়বস্তু সম্পর্কে প্রায় নীরব থাকতে আমি বাধ্য হয়েছি, কারণ এতটাই বলিষ্ঠ একটা এর বিষয়বস্তু যে এই সম্পর্কে বলতে গেলে অনেকের ব্যাপারেই বলতে হয়, যেটা রাজনৈতিক ব্যাপার স্যাপার চলে আসে, যেটা আমি খুব কেন তৈ এড়িয়ে যেতে চেয়েছি। তারপরও যে লেখক আমার সেই রিভিউ দেখেছেন এবং তাকে গণ্য করেছেন যে একেও একটা গিফট দেওয়া যায়, যাকে যেখানে অন্যান্য অনেক ভালো ভালো রিভিউয়ার ফেসবুকের বুকে লিখে নানানভাবে আলোচনা করে কে জনসমক্ষে এনেছে, সেই ভিড়ের মধ্যে যে নগদ সামান্য আমিও রয়েছি, হয়তো শেষের দিকেই রয়েছে, কিন্তু শেষমেশ যে রয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। 118 জন হওয়ার পর এটাই বলতে পারি যে ভাইদের সাথে আড্ডা মারতে বসে যে প্ল্যান, যে বুদ্ধি এসেছিল, প্লাস কৌশিক মজুমদারের হোমসনামা পড়তে গিয়ে যে প্ল্যান এসেছিল যে এই বইয়ের রিভিউ হাতে লিখে সম্ভব নয় বা লিখিতভাবে রিভিউ করা সম্ভব নয়, ভিডিও করে রিভিউ করতে হবে, তো সেই যে শুরু, তখন একটুও ভাবিনি এবং এখনও ভাবি না যে আমি খুব ভালো রিভিউয়ার হয়ে গেছি বা আমি কিছু, আমি আসলে রিভিউ করি না, আমি আসলে নিজের পড়ে যে আমার মনে যে দাগটা কাটে সেই দাগটাকেই কথায় বলি, সামনে বকবক করি, আপনার সাথে আড্ডা মারি। সেই আড্ডাটাকে আপনারা ভালো বলেছেন, গ্রহণ করেছেন, আমাকে আরও ছড়িয়ে দিয়েছেন, সেটার জন্য বারংবার আপনাদের কাছে স্যালুট করি।
আর লেখক সৌভিক দাসকে বলি যে উল্টো দেওয়ার জন্য সরি, যে এই বইটি যে আমাকে পাঠিয়েছেন এর সঠিক মূল্যায়ন আমি করার চেষ্টা করব। জানি না এর ভেতরে কী বক্তব্য আছে, যদিও যা ফ্ল্যাপে পড়েছি সেটাই আমি আপাতত পড়ে শোনাচ্ছি। না ফ্ল্যাপে কী পড়েছি সেটা না যখন রিভিউ করব তখন, কিন্তু এই উপহারটা দেওয়ার জন্য অত্যন্ত খুশি হয়েছি আর মনের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 7 মাসের এই জার্নিতে এরকম একটা জিনিস পাওয়া আমার কাছে মোর দেন এনাফ, মানে কল্পনার অতীত। ধন্যবাদ আমাকে যে গিফট পাঠানোর জন্য গণ্য করেছেন। আমি যে আমার রিভিউ যে মানে হিসাবের মধ্যে ধরেছেন, আমার রিভিউ যে কোনো এফেক্ট ফেলতে পারে এত কিছু, তার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এবং তার থেকেও বড় ধন্যবাদ আপনারা যারা আমার রিভিউ দেখেন এবং কমেন্ট করেন, যাদের ভালো লাগে প্রত্যেককে, যে 118 জন যে মেম্বার হয়ে সাবস্ক্রাইবার হয়েছেন তাদের প্রত্যেককে আজকে মনের থেকে স্যালুট জানাচ্ছি। কারণ আমি এই শর্ট টাইমে আমার ভাইয়েরা বলছে যে তারা অনেক ইউটিউব দেখে অনেক ঘাটে, যে 7 মাসের শর্ট সময়ে 100 ক্রস করা, 118 জন ক্রস করা, তো গ্রোথ অনেক বেশি। আমার ভাই বলে দিয়েছে যে যার যার বুদ্ধিতে যার আইডিয়াতে আমি আইডিয়া থেকে যার আইডিয়া থেকে আইডিয়া পেয়ে আমার এই চ্যানেলের শুরুয়াত, তো সেটা ভাই বলছে যে 7 মাসে 118 জন তা বই পড়ে বই নিয়ে বলে মোর দেন এনাফ, তারপরেও যে গ্রোথ হচ্ছে সত্যি আপনাদের আমি হতবাক। আমার কিছু বলার নেই, অন্তত এই ভিডিওতে আমার আর কিছু বলার নেই। আজকের মধ্যে এখানেই রাখলাম, ধন্যবাদ।